চিতাগুঞ্জ উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোরামতলার খাজিফাড়া রাস্তার বেহাল দশার কারণে জনদুর্ভোগ আছে 15,000 মানুষ। দীর্ঘদিন যাবৎ সংস্কার হাম ননে চলাচলের অনুপযোগী ফুজি এই জনবহুল সড়ক। গত 2 বছর আগে এই রাস্তার সংস্কার হাম শুরু হইল, কোনো এক অদৃশ্য হারণে রাস্তার হাম বন্ধ হয়ে যায়। শিপ ব্রেকিং ইয়ার্ডর ট্রাক চলাচলের হারণে রাস্তার এই জরাজীর্ণ অবস্থায় দাঁড়ায় বলে অভিযোগ তুললে স্থানীয়। রাস্তায় বেদিয়ে প্রত্যেক দিন আড়ার এলাকার শত শত মানুষের চলাফেরা, জীবন জীবিকা নির্বাহ করে। অথচ আজ ইয়ার রাস্তায় বেরিয়ে চাইলে মনে হয় যে রাস্তায় বে এলাকার মানুষের ন এলাকার মানুষ চলাফেরা ন করে। এবি এন্ডার সিবিআইডার মালিক যারা আছে এই যারা রাস্তায় বি যারা লই এই তারা এই তারা ব্যবসা লাই বলি এরা রাস্তায় বি তারা ইচ্ছা মতো ব্যবহার করার। কিন্তু কি অদৃশ্য শক্তির কারণে চৌরাস্তাতে বাংলা বাজার এবং চৌরাস্তাতে সরাকুল পর্যন্ত অদ্যাবধি কাজ শুরু নুম। জনগণের অবস্থা রাস্তায় বে চলাচল খুবই অনুপযোগী হয়ে গিয়ে। ছাত্র ছাত্রী সকল স্কুলে যাবার কোনো অবস্থা নাই, উগ্র রুগী লইয়ারে মেডিকেল যাবার কোনো অবস্থা নাই। এই রাস্তার উন্নয়ন কাজ শুরু নগরণ 1 জুলাই হইতে আমরা এই রাস্তার শিপ ব্রেকিং ইয়ার্ডের গাড়ি চলাচল বন্ধ করে দিতে বাধ্যই এলাকাবাসীর পক্ষত। আনার ফুজির লুড়ো তুমি মানে কোনো মতো আনি এর গিয়া দেখ আমার স্কুলে দেখতে পারে ফুজির গা পত্র কাদা হয়ে গই। এইভাবে আরো গোটা গ্রামবাসী কষ্ট আছে, মানে আর গাড়ি ঘোড়া চালাইতে না পারি আর দুনিয়া কষ্ট করে। গাড়ি সাক্ষা মাঝের গই, আইসকেল মাঝের গই, আইসকেল যার গই, সাক্ষা ফুড়ি যার গই। রুগী যদি এখন কোথাও না করো, যদি উগ্র রুগী যদি একটা কোনো বাইচান্স কোনো কিছু চলি পেলে মেডিকেল লই যাবে কোনো উপযোগী নাক ইয়া ধরাধরি করে এলো যে রুগী মারা যাবে। কত টেকনিক অবস্থা মেয়ে বাজা আমাদের কত মা বোন আছে বৃদ্ধ এরা অনেক কষ্ট করতেছে। এই সড়ক বহু দ্রুত সংস্কার লাই স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা গজি আলহাবাসী। এ ব্যাপারে 8 নম্বর সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনির আহমেদ সিপ্লাসরে জানাইল দিব। শিপ ব্রেকিং শিল্পের গাড়িগুলোর উপর জপুরি ব্যবহার এর ফলে এই রাস্তাগুলো নষ্ট হই তো আর ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতা হয় অতি দ্রুততম সময়ের মধ্যে আর এমপি মহোদয়ের চেষ্টায় এবং আর খুব দ্রুত এই রাস্তার উন্নয়নের এক পদক্ষেপ গ্রহণ করে যাতে করে জনগণ খুব তাড়াতাড়ি এর সুফল পাবে। ডেক্স নিউজ সি প্লাস টিভি।